নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এ আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, একটু নদীতে গেছিলাম অনেকদিন পর মাছ কাঁকড়া ধরতে। তো একটু আগে বাড়ি ফিরেছি, মা আমি দুজনেই বাড়ি ফিরে স্নান সেরে কাঁচাকুচিও করে নিয়েছি। এখন একটু ঠাকুরঘরের দিকে যাব ঠাকুর পূজা দিতে, আর মা যা মাছ কাঁকড়া পেয়েছে সেগুলো কাটবে। তো আজকে ওই মাছ কাঁকড়ার উপরেই রান্না খাওয়া থাকছে। আপনারা সম্পূর্ণ পর্বটা একটু স্কিপ না করে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। তো চলো, পাঁচটা বাগদা হইয়াছে, এটা আমার বাবু খাবে, এই ছোটটা আমি খাবো। এগুলো সব ধরা কাঁকড়া, সব ঠ্যাংঠ্যাং ভেঙে গেছে, ভেঙে নিচ্ছি, আর কিছু থাকবে সব রান্না করবো না। লাউ দিয়ে চিংড়ি রান্না হবে, লাউটা আগে কেটে নিই, ভাবি নিতে হবে। দম করছি, ধুয়ে আর কুটিয়ে চাপি দিতে হবে ভাতি। কুটি কাটিয়ে দেই লাউটাও কাটিয়ে, লাউ কাটা হয়ে গেছে, আর এই মাছগুলো কাটিয়ে দিচ্ছি, সব কাটিয়ে কুটি গুছি দেই। সুস্মিতা রান্না করবে কোন ছোট ছোট মাছ, তা হাতি খুব সুন্দর জ্যান্ত মাছ, আর নদীর মাছ খুব টেস্টফুল। লাউটা ভাপাতে দিয়েছি, দেখুন এর থেকে কিরকম জল বের হয়েছে। এই অবস্থা মা, এক চাপান কাঠ পুড়ে যাবে তো। কাজ ভাতটা হয়ে গেছে, এবার ঝকঝক করে রান্না করলেই খাওয়া দাওয়া। খিদেও পেয়েছে, কারণ নদীর চট ফেলে মাছ ধরা মানে খুব কষ্ট হচ্ছে। এখানে কি হচ্ছে বাবু? আমিও চান করে দিয়েছি, আমার স্কুল ছুটি কালকে খুলবে। আর এক তারিখ থেকে নতুন মাস্টার আসবে বাড়িতে, আর ফাঁকি দেওয়া চলবে না। এক্ষুনি চলে আসবে। একটার পর একটা নিয়ে আসছো কি এত? গাঁদা ফুল গাছের গায়ে বেগুন গাছ লাগানো হয়েছিল, বেগুন। ওমা, এখান থেকে বেগুন তুলবে নাকি? এখন খিদে পেয়ে গেছে, তো বাড়ির গাছের গাছ পাকা কলা, এতে কিন্তু কোনো কিছু দেওয়া হয়নি, এমনি এমনি পেকেছে, আর পেকে একটু বেশি দিন গেছে, মজে গেছে একদম পুরো। গাজর পরে খুব, গাজরটা কিন্তু কমপ্লিট করতে হবে।
তো থাকতে কোথায় গেল? ঘরে শুয়েছে কোথায়? বাড়ির গাছের এক কানাটি কলা পাশাপাশি দেওয়া হয়েছে আর এই খাওয়া হচ্ছে। দারুণ মিষ্টি, এমনি খাওয়া হয় না ওইভাবে, এরকম মজে যাচ্ছে। তো এখন খিদে পেয়েছে, বের করে নিয়ে আসলাম বলে এই খাওয়াটা হলো। সেই কাঁদিটা ওই দেখা যাচ্ছে কলা গাছে, ওই যে কলা গাছের ঝাড় উপরে কাঁদি দেখা যাচ্ছে। কলা ছাড়ালে ভালো, সব জায়গায় ফেলো না। কলা কিন্তু সোজা ক্যামেরাম্যানের মুখে চলে যাচ্ছে। পেটে বল করে নিয়েছি, এবার কাঠ দিয়ে তাড়াতাড়ি করে রান্না করবো। কোথায় রকম দিয়েছে লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলও মরে গেছে একটু। গাজরটা খেয়ে ফেলো বাবু। না, গাজরটা খেতে হবে। এটা খেলি কি খাচ্ছ ওগুলো? দেখো কেরকম জাদু খামার ধারে চলে আসলাম। জাদু করেই গেল, আরে জাদু বুঝেই আছে। কড়াই তেল দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কা কেটে তেলে দেব। রসুন কুচি, গোটা জিরে, এবারে চিংড়ি মাছগুলো দেব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, চিংড়িগুলো ভেজে নিয়েছি, এখন লাউটা দেব। লাউ চিংড়ি, সাধের লাউ, লাউ চিংড়ির উপরে কোনো কথা হবে না। লাউটা কচি তো একদম কচি, ছোট লাউ তুই দেখলি কি? এ বছরের লাউ যা বিলি করা হলো সকালে, একদম সেই বলে আমার একটা লাউ দাও খাতে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তা লাউ নামি দেবে কে না, তারপর সাহেবের দেখতে পাই এটা দেখি না আনে, সেই লাউ নামিয়ে বুড়ো তিনটে লাউ নামাইছি। আমি বলতে কি দাঁড়া, তোমার কোনটা পছন্দ? তো বলে দিদি যেটা ভালো হবে সেইটি তুমি দাও। একটা লুঙ্গি দেওয়া হয়েছিল না সেই ভদ্রলোক? বানর কলা খেলো, এখন গাজর খাচ্ছে। বাবু গাজর ভালো করে চিবিয়ে খাবে। হ্যাঁ, কাঁকড়াগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। ঘি তো ভালোই হয়েছে মোটামুটি। বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি, জলটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, আর আমাদের লাউ তো একদম মিষ্টি, ওই জন্য একটু চিনিও দিলাম না। দুই একটা লাউ টক টক লাগে, তখন চিনি দিতে লাগে। লাউ যখন পোক্ত হয়ে যায় তখন টক লাগে, আর কচি থাকলে তেতো মতো লাগে, শক্ত থাকে। খুব কচি থাকলে আবার শক্ত থরকচা মেরে যায়।
আঞ্চলিক শব্দ মানে সেদ্ধ না হওয়া, সেদ্ধ করছো আধা সেদ্ধ হবে হবে না, মানে চাটলে শক্ত থরকোচা, থরকোচা ওটাকে আমরা বলি থরকোচা। শেখো শেখো, আমি জানি। ভাজা জিরে গুঁড়ো দিলাম, এবারে নামিয়ে নেব। হয়ে গেছে, আর একটা কড়া বসিয়ে দিচ্ছি। এই কড়াইতে আর হবে না, নতুন করে না বসালে ওটাই করলে মাছ টাছ লেগে যাবে, পরিষ্কার করতে হবে পরে। বাবুকে বললাম মটরশুঁটি গুলো ছাড়িয়ে দে, তো বসে করছিল, করতে করতে ঠাকুরদা এসেছে, চলে গেছে ঠাকুরদার কাছে দিয়ে। কেন ঠাকুরদাই করুক, মাছগুলোতে লবণ হলুদ দেব। চিংড়িগুলো উঠিয়ে নিচ্ছি, বাগদা চিংড়িগুলো, কেননা বেশি সময় ভাজলে শক্ত হয়ে যাবে, মাছগুলো ভাজতে দেরি হবে। মাছগুলো ভেজে নিয়েছি, এবারে কাঁকড়াগুলো দেবো। কাঁকড়ার মধ্যে একটু জল দেবো, কাঁকড়ার মধ্যেও একটু লবণ দেবো আর হলুদ দেবো। এই মাছ কাঁকড়া একসঙ্গে টমেটো দিয়ে ঝাল করবো। এটা একটু বড়ি হলে কত ভালো হতো। তোমরা বড়ি দিচ্ছ না কেন? বড়ি দেবো, একটু ফাটা হয়ে যাচ্ছে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কোথায় চলে যাচ্ছে? লাপাতে লাপাতে আসছে। কোথায় ছিলে? পল্টু দাদা বাড়ি এসছে বেঙ্গালোর থেকে। পল্টু দাদা এখন বড়, তো বড় দাদার ধারে সবসময় গিয়ে তুমি কি গল্প করছো? দাদার ফোন দেখতে চলে যাচ্ছ নাকি? এটা কি জঙ্গলের পারে ছিল নাকি? এই লেগে যাবে। হ্যাঁ, আমি নিয়ে আলাম না, দেখি দেখি কপালে কি দেই। জঙ্গলে গেলে তো নিয়ে আসতি। জঙ্গলের পারে ছিল তো আমি নিয়ে আইছি, একটু মানুষ করবো বলে দেই, কি কি হয়। জঙ্গলে পারে ছিল তো আমি নিয়ে আইছি, সবসময় মাছ কাঁকড়া ধরে বেড়াই তো। তাই বলছি আমার বাড়ি হাট, তো আমার ঘাড়ে উঠে আইলো, আইলে আমি বললাম এই তোর মা নে। হ্যাঁ, কড়াই তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি দেবো, রসুনটা একটু ভেজে নিয়েছি, মটরশুঁটি দেবো। সবার খুব খিদে পেয়ে গেছে আর আজকে একটু বেলাও গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। লঙ্কা টমেটো কাটা, আমার একটু জল দিয়েছি, এবার এর মধ্যে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ দিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ও একটু ধনে পাতা তুলে দেবো।
মানে গাজর তো তোলার মতো হয়েছে না ভাবে বুঝতে পারবো গাজর গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে ঠাকুর ঘরের পাশে গাঁদা ফুলগুলো বড় হয়েছে দেখো মা প্রথমে মনে করছিলাম যে এই ঠাকুর ঘরের পাশের এই গাছগুলো বোধহয় হবে না এখন দেখছি এইগুলোই সব থেকে বেশি হয়েছে আলু গাছ সব মরে গেছে আলুগুলো উঠিয়ে ফেলতে হবে খুব শীঘ্রই না হলে আবার ওই পোকা লেগে যাবে আজকের মাছ ধরতে গিয়ে বাবু একটা ভূত দিকে গেলাম মেয়ে ভূত না মধ্য ভূত গো মেয়ে ভূত একটা মদ্দা ভূত ওরা জোলা থাকে তো বাবু দেখি এখন ওই বড় বান গাছের ডাল ধরিয়ে ঝুলকাচ্ছে মা ঝুলকাচ্ছে ঝুলকাচ্ছে আমি বলি ওটা কি দেখো তুমি ছুঁয়নি তা তা বললো বানাতে সে তখন বললাম দেখো বাবুর জানা আর এই জঙ্গলে কোনোদিন আর আনো না মাছ কাঁকড়া ধরতে আমরা আসি আসি বান মতন ঝুলকাচ্ছে না ভাই ভূত ভূত এরকম ভাবে ঝুলকায় হ্যাঁ তারপর ঝুলকাচ্ছে আমি দূরেতে চুল ছেড়ে দিয়ে ঝুলকাচ্ছে এরম ভাই ঝুলকাচ্ছে ডাল ধরে তা আমি সুস্মিতার বললাম দেখো দেখো অবস্থা দেখো দেখেছো আর বাবুর জন্য তুমি আর এই জঙ্গলের ভিতরে কোনোদিন মেশো না তা বললো তাই তো ঠিক বলেছো আমি বলি দেখ বাবুটা আসার সময় ক্লান্তি লাগে আসার জন্য তো ওই ওই জন্যই তো তোর নে যাচ্ছাইনি আজকে একদম জ্যান্ত ভূত দেখেছি সে এরম ভাবে ধরে নেই নি আমি অন্যদিকে ফিরেছিলাম তো ওরা বেশি করে দেখেছে আমি পরে দেখলাম গাছ নড়ছিল তুমি তো দেখছো ওসব গল্পে কিন্তু কাজ হচ্ছে না ও স্যার যেটা বলেছে বাবা কি বলেছে সেইটা শুনি দিল তার মানে যেতে হবে নিজে চোখে দেখতে হবে মাছ কাঁকড়া সবগুলোই দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার একটু ধনে পাতা দেবো না কুচেই দিয়ে দিচ্ছি আজকেরই দেখা গেছে আজকেরই দেখানো উচিত ছিল কিন্তু মেয়ে জানি হয়নি রোজ দিন কি আর দেখা যাবে রোজ দিন কি দেখা যাবে আবার ও হয়তো যেদিন গেল সেদিন ভূত আসলো না তখন কি দেখাবো ও দেখা যাচ্ছে আবার ভূত ভয় পায় ভূত হয়তো গেলেও চিনতে পারবে যদি তো আমাদেরই দলের লোক ও কিন্তু এটাকে গল্প মনে করেই নিল বলছে আরেকটা ভূতের গল্প করো মানে সত্যি ভালো না বলা বেকার রান্নাও শেষ সবাই খেতে বসে গেছে ভাত বেড়ে ফেলছি ঝড় বেশি ঝড় যদি বেশি হয় বৃষ্টি যদি বেশি হয় তাহলে পাখি মারাও যায় যদি ওই আবার বলবি যে দাও আমি চিনি আর যদি না বলি না বলি তা সে আমি তখন দেখবো যে আমার ছেলে বললো না কেন আমার
মাখিয়ে দাও, চিংড়ি ধরে আনা, চিংড়ি গাড়ি বাড়ির কাছে লাউ যা জমে গেছে না, দারুণ হয়ে জল। তোমার ভালো লেগেছে? একটু আগে বলছিল যদি আমি না বলি, ভালো না বলি। আচ্ছা বাবু তুমি আগে ভাত খাও তো, আমি একটু দেখি। আমি পরে ছাড়িয়ে দিচ্ছি, আর একটু লাউ তরকারি দেবো। মা চাই তো দেখলাম, কিন্তু ভাত খাবে কি দিয়ে ঝোল দেবো? কানার ঝোল নে, কেন আচ্ছা ঠিক আছে তাহলে এইগুলো আগে খেয়ে নি। আমি আবার সবার জন্য একটা করে ধরেছি, বেশিও না কমও। এই আমার মন তো বুঝলে, তারপরে আছে না কাঁকড়া। আচ্ছা ঠিক আছে, ছাড়ি দাও না মা প্লিজ। মাছ ছাড়ি দেবে তা তার জন্য প্লিজ, বাপরে বাহ, তোমার মা ওরকম করে না বললে দেয় না। পুরো এক মুখে ঢুকিয়ে দিল বাগদাটা, হেভি এক মুখে ঢুকিয়ে দিল। তো খাওয়া দাওয়া চলছে, পরপরই আমরা বসে যাব কারণ প্রচন্ড খিদে পেয়েছে। আর পর্বটা এখানে শেষ করছি, আপনাদের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের মধ্যে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।